হ্যালো ফ্রেন্ডস, ইভিনিং স্ন্যাক্স বানাবো। তো ইভিনিং স্ন্যাক্সে বানাচ্ছি কর্নফ্লেক্স টিক্কি। তো কর্নফ্লেক্স টিক্কি বানানোর জন্য প্রথমে আমি কর্নফ্লেক্স নিয়েছি। কর্নফ্লেক্সটাকে আমাকে ভেজাতে হবে। তো কর্নফ্লেক্সটা ভেজাতে দিয়েছিলাম, তো কর্নফ্লেক্সটা নরম হয়ে গেছে। আমার কর্নফ্লেক্স টিক্কি বানানোর জন্য যা উপকরণগুলো প্রয়োজন হচ্ছে এখন, তো উপকরণগুলো হচ্ছে আলু, আলু আমি গ্রেট করে নিয়েছি, পেঁয়াজ, দই, রিফাইন অয়েল, ধনে পাতা, কারি পাতা, গোটা জিরে, আর এটা আটা, আমচুর পাউডার, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, এই উপকরণগুলো লাগছে আমার। এবার আমি মিক্স করব। কর্নফ্লেক্সটা তুলে নিচ্ছি, কর্নফ্লেক্সটাকে নরম করতে হবে, মিক্স করতে সুবিধা হবে। কর্নফ্লেক্সটা তুলে নিয়েছি, মিক্স করব দই, দই মিক্স করলাম, ধনে পাতা, কারি পাতা, গোটা জিরে, পেঁয়াজ নেব, পুরোটা মিক্স করে নেব। গ্রেট করা আলুটা মিক্স করব, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, নুন পরিমাণ মতো, গরম মশলা পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, আর আমি আটা মিক্স করছি। এবার আমি পুরোটা মিক্স করে নেব। সব উপকরণ আমার মিক্স হয়ে গেছে। এবার আমি তাওতে তেলটা দিয়ে দেবো। তো কর্নফ্লেক্সের টিক্কি পুরো মিক্সটা আমার রেডি। এবার আমি তাওয়ার তেলে দেব, পছন্দ মতো শেপে বানিয়ে নেব। আপনাদের যে শেপ পছন্দ হবে সেই শেপে বানিয়ে নেবেন। বাড়িতে থাকা উপকরণ খুবই সহজভাবে আমরা খুব কম সময়ের মধ্যে ইভিনিং স্ন্যাক্স এটা খেতে পারি, আর ব্রেকফাস্টও আমরা বানিয়ে খেতে পারি। এবার আমি উল্টে নেব,
এবারে ব্রাউন কালার আসবে তখন তুলে নিতে হবে। খুবই হালকা ভাবে তুলতে হবে। আমরা এটা সসের সাথে খেতে পারি। রেডি হয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স কর্নফ্লেক্স টিক্কি। খুবই কম সময়ে ইভিনিংয়ে আমরা বানিয়ে খেতে পারি। রিকোয়েস্টও করি আমার চ্যানেল ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন।